জনবহুল পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ এবং তাতে প্রতিবাদ করলে একজন প্রৌঢ়কে কুপিয়ে খুন করার চেষ্টা। আমরা দাঁড়িয়ে আছি তার বাড়ির সামনে, যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে কয়েকজন দুষ্কৃতী এখানে বাইরে থেকে এসে তারা মদ্যপান এবং অসামাজিক কাজকর্ম করছিলেন বলে কিন্তু অভিযোগ উঠছিল। কিন্তু যিনি প্রতিবাদ করেছেন তাকে, সেই ইকবাল সিং, তাকে ঘরে ঢুকে তাকে কোপানো হয়েছে এমনই অভিযোগ। তার বাড়ির ভেতরে, তার ঘরের এই যে দরজা খুলে ভেতরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো এবং তার সঙ্গে বন্দুকের বাট দিয়েও তার মাথায় গভীর আঘাত করা হয়েছে। সুবীর রায় ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে রক্তের দাগ এখনও পর্যন্ত তার ঘরের সামনে। মুমূর্ষু অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এরা কারা, এই যারা এসে ইমতিয়াজ এখানে আসতো প্রায়? এরিয়ার লোকাল আছে সব। ওরা এইরকম কেন করে দিয়েছে সেইটা বুঝতে পারছি। কতটা আতঙ্কিত লাগছে যেখানে মদ্যপান করে, এখানে মদ্যপান করার পরে প্রতিবাদ সময় ভয় লাগে, কখন কি হতে পারে, আতঙ্কিত আছে। এখানে অনেক উল্টো পাল্টা ব্যবসা, পাতা ফাতা সব বিক্রি হচ্ছে। ধারে ভালো গার্ডেন করা, সেও করেছে, গার্ডেন গাছ লাগিয়েছে। এখানে পুলিশকে 2-3 বার বলা হয়েছে, ওরা আসে নিজের রাউন্ডে বেরিয়ে যায়। ইতিমধ্যে যে লিখিতভাবে অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনে মামলা ছাড়াও মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তকারীরা বলছেন যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এই দুই দুষ্কৃতী যাদের দিকে প্রধান অভিযোগের আঙুল, সেই দুই দুষ্কৃতী কোথায় পালিয়ে গেল খতিয়ে দেখা হচ্ছে বা তাদেরকে খোঁজা হচ্ছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।